চুবাও, নাহলে আমি চুবাইলে কিন্তু একদম ইয়ে করে ফেলবো, আমি চুবাইলে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে নিয়ে এলাম একটা নতুন খেলা, হয়তোবা এটা আপনারা অনেকেই আজকে প্রথম দেখেছেন, আবার অনেকে হয়তো অনেক আগে থেকেই দেখেছেন। এটা অনেক সময় গ্রামে খেলাটা হয়ে থাকে। তো খেলাটা হচ্ছে, আমার হাতে একটা স্টিক আছে আর সেটার মধ্যে কিছু সুতো দিয়ে একটা রিং বাঁধা আছে। আমি কি করব, আমি ঠিক আমার হাত পরিমাণ এতটুকু পরিমাণ জায়গাটুকু আমি দূরে থেকে এই রিংটা এইখানে, আমার এখানে তিনটা কোল্ড ড্রিঙ্কস রয়েছে, আমি এই তিনটা কোল্ড ড্রিঙ্কসের যে কোনো তিনটার মধ্যে একটার ভিতরে এই চুড়িটা আমি এইভাবে বসাবো, ঠিক আছে? যদি আমি এটা সময় হচ্ছে এক মিনিটের ভিতরে, আর যদি আমি সেটা না পারি তাহলে আমার জন্য একটা পানিশমেন্ট আছে, সেটাও কিন্তু আপনারা দেখবেন যে আমার জন্য পানিশমেন্টটা কী থাকে। আর যদি উইন হওয়া যায় এক মিনিটের ভিতরে, তাহলে এই কম্পিটিশনটা হচ্ছে আমার মধ্যে আর আমার ওয়াইফের মধ্যে, ঠিক আছে? যদি আমি উইন হই সে আমাকে 10,000 টাকা দেবে, আর যদি সে উইন হয় তাহলে তো বুঝতেছেনই সবসময় দিয়ে আসতেছি। তো টাইমটা আমি প্লে করতেছি, খেলা স্টার্ট এখন থেকে, টাইম কিন্তু চলতেছে। অনেক চেষ্টা করতেছে, অনেক চেষ্টা করতেছে, অনেক চেষ্টা করে লাভ নাই। নো 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 নো, আহা মিস্টেক হয়ে গেছে। তো চুরিটা দেখা যাচ্ছে কিনা জানি না, রাত যেহেতু অনেক বাজে আমাদের এখানে, রাত প্রায় 12টার উপরে, অনেক চেষ্টা করতেছে হচ্ছে না হচ্ছে না। একটু ঝুম করে তো ও প্রায় আমার 10,000 টাকা দিয়ে দাও। না না, এখানে দেখেন গাইস, এখানে 58 সেকেন্ড, আমি বলি এখানে, আমি কথা বলি এখানে, এখানে আপনার 58 সেকেন্ড আছে। তো ও উইন হয়েছে 58 সেকেন্ডের ভিতরে, এর আগে যদি আমি ফেলতে পারি তাহলে আমি উইন, ঠিক আছে? আর যেহেতু আর যদি আমি এর মধ্যে না ফেলতে পারি তাহলে ও উইন, ওকে আমি 10,000 টাকা দেবো। আর যদি আমি জিতি তাহলে পানিশমেন্ট অবশ্যই নিতে হবে, বলো? খেলার নিয়ম তো এরকম, তাই না? ঠিক আছে, ওকে, খেলার নিয়ম তো এরকম, ঠিক আছে? এবার তোমার ধরো, এটা তো দেখে নেন গাইস, কোনো বাটপারি চিটারি করা যাবে না, ঠিক আছে? ওকে, এবার তোমার পালা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ম্যাডাম আবার রেডি হয়ে আছে খেলার জন্য। ম্যাডামের টাইম স্টার্ট হবে এখন, ম্যাডাম কিন্তু বসে বসেই খেলবে মনে হচ্ছে, ঠিক আছে? ইওর টাইম স্টার্ট নাও, স্টার্টেড অলরেডি। এটা তুমি দাঁড়ায় ফেলো নাই, এটা এটা তুমি বই, না না, তুমি কিন্তু, তুমি কিন্তু এটা বইসা ফেলছো, বইসা ফেলছো। আমি বইসা ফেলি নাই, ভিডিওটা তুমি আবার দেখো, রিপ্লে ভিডিওটা দেখো গাইস, একদম সম্পূর্ণ মিথ্যা কথা তুমি ক্যামেরা নিয়ে দিছো, ঠিক আছে? মাউথ স্পিকারটা দাও, স্পিকার দিয়ে কোনো লাভ নাই, খেলা এটা আবার হবে। গাইস একদম মিথ্যা কথা, এ ও আসলে আমার সাথে সবসময় এরকমটা করে, ও ভিডিও না পারলেও এরকমটা করে। এখন হলো ও পানিশমেন্ট নিবে এবং 10,000 টাকাও আমাকে দিবে। এখন যদি আপনারাই বলেন, আপনারা কমেন্টস করবেন এবং পুরো ভিডিও তো ও দেখবে, তারপরও চিটিং ও করবে, কারণ ও পারে নাই, ঠিক আছে? আর ও পারবেও না। আরে বুঝতে তো হবে তুমি কার সাথে খেলো, আমি তো আমি ওইটা দাঁড়াই আমি খেলছি, তুমি স্টার্ট করার পর আপনি বসেছিলেন, আমি বসে থাকি নাই গাইস। ও কিন্তু খেলার, না ও কিন্তু বসে থাকেন তাহলে এটা হবে না, ওকে গাইস? ও কিন্তু খেলার মাঝে কিন্তু একবারও বলে নাই যে বসে খেলতে হবে না, দাঁড়ায় খেলতে হবে। আমিও ওইখানে আমার পিছনে একটু পিছনেই তো সোফাটাতে, আমি বসলে সমস্যাটা কি? আমি বসে যদি আমি কয়েক সেকেন্ডে ফেলতে পারি কি প্রবলেম? একটু আপনারা চেহারাটা দেখেন, ও আমার কাছে ক্যামেরাটা দাও, না না আমার কাছে, জি না, খেলাটা আবার রিপ্লে হবে, রিপ্লে দেখার পরে যদি, না না একটা বকওয়াস, না না মানবো না, রিপ্লে দেখ, আগে রিপ্লেটা দেখাও, না 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 রিপ্লে দেখতে সমস্যা কি তোমার? তুমি তুমি তো জানো যে তুমি তুমি সলিড ভাবে জিতছো, তাহলে তুমি, না 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 না, এরকম হইব না, এগুলো হইব না, না না এগুলো কি, এটা কি, আপনি আপনি তুমি আমার সাথে ঠিকভাবে খেলনাল পানি, না 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 আমি আমি যেটা বলছি ওইটাই, না না এটা কি,
তুমি পানিশমেন্ট নিতে দিব না না তুমি আমার এই আল্লাহু আকবার তুমি কি করছো খেলার মাঝখানে তুমি ঝামেলা পাকাইছো ওই তো না আমি আমি মানি না মিজাজ খারাপ করবে না ধরো পানিশমেন্ট 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 নাও মুখ কেটের মধ্যে চুবাও নাহলে আমি চুবাইলে কিন্তু একদম ইয়ে করে ফেলবো আমি চুবাইলে চুবাও বকওয়াস করো খেলার মধ্যে চিটিং বেজি করো না পুরা মুখ চুবাও চুবাও কি একদম না আমার সাথে ফোকাসগিরি করো ফোকাসগিরি করো এদিকে আসো এদিকে আসো আগে থেকে এই কথা ছিল যে সে মানে আমি জানতাম যে তুমি খেলা বিটি এরকম বাটপারি শুরু করে দিবা ঠিক আছে তুমি না ভিউয়ার্সদের ভিউয়াররা বলবে যে আমি কি চিটিং করছি কি করিনি তুমি তুমি চিটিং বাস তুমি চিটিং করছো ঠিক আছে খেলার মধ্যে তুমি চিটিং করছো আবার বলো চিটিং করো নাই চিটিং করে করে দিলাম বলে আল্লাহর রাস্তে দিলাম দাও কেন আল্লাহর রাস্তে হবে আমার এটা আমি আমার খেলা খেলাম চিটিং তুমি ওখানে যাও না বারবার এখানে আসো এখানে আসো তোমার সাথে আর কোনো খেলা দুলো ওখানে যাচ্ছো কেন এখানে আসো আচ্ছা আল্লাহ হাফেজ।